কুমিল্লার 14 দলের সমন্বয়ক জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজল খানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। হাজার হাজার মানুষের ঢল নামে টাউন হল মাঠে। এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সহ দলের বেশ কয়েকজন সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন প্রিয় নেতার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে বেলা 11টায় কুমিল্লা জেলা আদালত চত্বরে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।